নজর রাখবো যে খবরের দিকে। পুর নিয়োগ দুর্নীতিতে সামনে এলো নয়া তথ্য এবং পুর নিয়োগ দুর্নীতি পরিচালনায় অয়নশীলে সংস্থা রয়েছে এমনটাই কিন্তু তথ্য সামনে এসেছে যে পুরসভা নিয়োগ দুর্নীতি যে বারবার বলা হচ্ছিল এবং যে যে ঘটনার কথা বারবার সামনে আসছিল সেই খবরে এবার নয়া তথ্য সামনে এসেছে। পুর নিয়োগ দুর্নীতিতে নয়া তথ্য, পুর নিয়োগ নিয়োগ পরিচালনায় অয়নশীলের সংস্থা 2017-19 নিয়োগ বড়নগর পুরসভায় দুর্নীতিতে নাম অনুব্রত ঘনিষ্ঠর, এছাড়াও নাম সুমন চৌধুরী ও কেয়া দাসের। পুর নিয়োগ দুর্নীতিতে নয়া তথ্য, নিয়োগ পরিচালনায় অয়নশীলের সংস্থা 2017-19 নিয়োগ বড়নগরের পুরসভায় দুর্নীতিতে নাম অনুব্রত ঘনিষ্ঠের, এছাড়াও নাম সুমন চৌধুরী ও কেয়া দাসের, এছাড়াও নাম সুমন চৌধুরী ও কেয়া দাসের। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, যে তথ্য সামনে আসছে সে বিষয়ে তদন্ত কতদূর বলে জানতে পারছো? দেখো, তদন্ত আপাতত সিবিআই কিন্তু জারি রেখেছে, তাদের তদন্ত বারবারই আমরা বলছিলাম যে সূত্রের যে খবরটা বারবার উঠে আসছে যে বড়নগর পৌরসভায় অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজেন কিন্তু জড়িত রয়েছে এবং তার মারফত কিন্তু বড়নগর পৌরসভায় দফায় দফায় নিয়োগ হয়েছে। 2017 এবং 2019 সালে কিন্তু দফায় দফায় নিয়োগ করা হয় এবং অপর্ণা মল্লিককে কিন্তু এই বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে অপর্ণা মল্লিক কিন্তু কোনো মুখ খুলছেন না সংবাদ মাধ্যমের সামনে, এবং সেই সময় কিন্তু অপর্ণা মল্লিক সরাসরি জড়িত ছিলেন এবং ওই পৌর দুর্নীতির সময়। এবং এটাও জানা যাচ্ছে অপর্ণা মল্লিককে কিন্তু বিভিন্ন সময় অভিযোগ করা হয়েছে যে বেআইনিভাবে পৌর দুর্নীতি হচ্ছে, কিন্তু সেই বিষয়ে কিন্তু অপর্ণা মল্লিক কোনো নজরদারি দেননি বিষয়টিতে। এবং সুমন চৌধুরী এবং কেয়া দাস এই দুটো নাম কিন্তু বারবারই উঠে আসছে, এবং আরো বিশেষ কয়েকজন গাড়ি চালক যারা রয়েছেন তাদেরকে কিন্তু সিবিআই কিন্তু ডেকে পাঠিয়েছেন এবং তারা একেবারে। আপনাকে ধন্যবাদ জয়ন্ত, কথা বললাম প্রথমে জয়ন্ত মজুমদারের সঙ্গে।